শিলিগুড়ির দিকে নজর রাখবো। বিধান মার্কেট থেকে নিতাই আমাদের প্রতিনিধি রয়েছেন। নিতাই, বাজার দর কি বুঝছো আজ? একদমই দেখো, তোমাকে প্রথমে যে বিষয়টি জানিয়ে রাখার চেষ্টা করবো যে একেবারে শীতের শেষ লেপে আমরা পৌঁছে গিয়েছি, আবহাওয়া দপ্তরের রিপোর্ট কিন্তু তাই বলছে। আর এই পরিস্থিতিতে বাজার দর যা রয়েছে তা কিন্তু ওঠানামা করছে। বর্তমানে আলু পেঁয়াজ যে সমস্ত সবজি রয়েছে সেগুলির দাম একেবারেই পকেট ফ্রেন্ডলি হলেও বর্তমানে ফুলকপি একটু চিন্তা ধরাচ্ছে। অন্যদিকে শীতকালীন যে সমস্ত সবজিগুলি রয়েছে সেইগুলি কিন্তু একেবারেই পকেট ফ্রেন্ডলি দাম রয়েছে। আমি একটু সরাসরি শুরুতেই আলু এবং পেঁয়াজের দর কত রয়েছে সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। দাদা, এখন আলু কত করে চলছে? 15-20 রুপে চলছে। আচ্ছা, আর পেঁয়াজ কতনা চল রা? পেঁয়াজ 25-30 পকেট ফ্রেন্ডলি হ্যাঁ সব কই। তো মতলব আলু আর পেঁয়াজ দোনো কাই ভাও তো বহুত গির গিয়া, তো বিজনেস কা কতনা লাভ হো রা আপ লোগো কা? বিজনেস কা লাভ ক্যা হো, জিস তরহ বিকায়েগা উস তরহ কা লাভ হো। একদমই, আলু এবং পেঁয়াজ যেগুলি রয়েছে সেগুলির দাম একেবারে পকেট ফ্রেন্ডলি রয়েছে এই মুহূর্তে। তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত সবজিগুলি রয়েছে, মূলত যে সমস্ত শীতকালীন সবজি, সেইগুলি কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি রয়েছে। তবে শুধুমাত্র ফুলকপির দাম কিছুটা চিন্তা ধরেছে। আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি। দাদা, সবজির দাম কেমন রয়েছে একটু যদি বেগুন থেকে শুরু করা যায়? সবজির দাম তো রিজনেবলই আছে। বেগুন কত করে কেজি? বেগুন 30 টাকা, 25-20। টমেটো? টমেটো 20 টাকা। বাঁধাকপি? বাঁধাকপি 15-20। বেশ, বোঝা গেছে নিতাই, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম। নিতাই আমাদের সঙ্গে ছিলেন সরাসরি বিধাননগর থেকে।